ফেনী শহরের ট্রাঙ্ক রোডে লকডাউন চলাকালে এক যুবকের সঙ্গে ধস্তাধস্তির ঘটনায় পুলিশের এসআই যশোমন্ত মজুমদারকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে ঘটনাস্থলে থাকা দুই কনস্টেবলকে কৈফিয়ত তলব করা হয়েছে। সোমবার রাতে অতিরিক্ত পুলিশ সুপার মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার লকডাউন চলাকালে ফেনীতে পুলিশের সঙ্গে এক যুবকের হাতাহাতির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। শহরের ট্রাঙ্ক রোডের মডেল হাই স্কুলের সামনে ওই যুবককে আটকের সময় পুলিশের সঙ্গে বাগ পিতনটা করতে দেখা যায়। ভিডিওতে দেখা যায়, সদর উপজেলার মোটবি ইউনিয়নের ভূঁইয়ারহাট এলাকার বাসিন্দা মোহাম্মদ শহীদ মাস্কবিহীন অবস্থায় রিক্সাযোগে শহরের উকিলপাড়া থেকে ট্রাঙ্ক রোডের দিকে যাচ্ছিলেন। তার রিক্সাটি মডেল স্কুলের সামনে পৌঁছালে ফেনী মডেল থানার দায়িত্বরত উপপরিদর্শক যশোমন্ত মজুমদার সহ পুলিশ সদস্যরা গতিরোধ করেন। ডাক্তার তাহমিনাস এস্থেটিক্স অ্যান্ড গাইনিকেয়ারে আপনাকে স্বাগতম। আমরা অভিজ্ঞ লেজার স্পেশালিস্ট ডাক্তার দ্বারা ত্বক ও চুলের সর্বাধুনিক লেজার ট্রিটমেন্ট করে থাকি। জন্মদাগ, অতিরিক্ত তেল বা আঁচিল, ব্রন ও ব্রনের দাগ, হাইড্রোফেশিয়াল, হেয়ার রিগ্রোথ, পিআরপি ট্রিটমেন্ট, পার্মানেন্ট হেয়ার রিমুভাল, লেজার ট্রিটমেন্ট সহ ত্বক ও চুলের যে কোনো সমস্যায় চলে আসুন আমাদের সেন্টারে আর বিশ্বমানের চিকিৎসা নিন অভিজ্ঞ ডাক্তারের হাতে। বৃহত্তর নোয়াখালীতে আমরা সর্বপ্রথম ত্বক এবং চুলের লেজার ট্রিটমেন্ট নিয়ে এসেছি। আপনাদের ত্বক এবং চুলের যে কোনো সমস্যার জন্য আমাদের সেন্টারে আসতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের সাধ্যের মধ্যে সুচিকিৎসা দেওয়ার। আমাদের ঠিকানা ডাক্তার তাহমিনাস এস্থেটিক্স অ্যান্ড গাইনি কেয়ার, নতুন বাসস্ট্যান্ড, মাইচদি, নোয়াখালী। সমস্যা যখন ত্বক ও চুলে, লেজার চিকিৎসা পাবেন হাতের নাগালে।